হাই গাইস, ইউ আর ওয়াচিং দ্য হাংরি হ্যাংলা। আজকে এমন একটা জায়গায় খোঁজ দেবো যেখানে মাত্র এক টাকায় সিঙ্গাড়া পাওয়া যায়। আর এক টাকায় তো কিছুই পাওয়া যায় না আজকাল, তবু এখানে সিঙ্গাড়া পাওয়া যাচ্ছে, মানে আনবিলিভেবল ব্যাপার। দেখাবো, সঙ্গে থাকো। আমরা অলরেডি এসে গেছি মাকালি মিষ্টান্ন ভান্ডারে। এখানে সেই সিঙ্গাড়াটা পাওয়া যায়, বিখ্যাত সিঙ্গাড়া। আমি একবার জেনে নেবো এই দোকানে আর কি কি বেস্ট পাওয়া যায়। আমাদের এখানে বেস্ট বলতে ক্ষীরের কালাকার একটা পাওয়া যায়, ওটা খুবই ভালো। আর ওটারও এরকমই সিঙ্গাড়ার মতোই ডিমান্ড, সিঙ্গাড়ার মতোই ডিমান্ড। তো সিঙ্গাড়ার দামটা কত রাখছে? সেই এখন 2 টাকা করে, 2 টাকা করে গেছে। মানে কী কারণে 2 টাকা? দামটা বাড়ার কারণ হচ্ছে লকডাউনের পরপর যখন আলুদণ্ড খুব বেড়ে গেল, সেই সময় সিঙ্গাড়া মানে বন্ধ হয়েছিল, তখন হতো না সিঙ্গাড়া, ঠিক আছে? তো তারপরে আলুর দাম যেরকম বাড়লো, তার সাথে সাথে ডালটার দামটা প্রচুর বেড়ে গেছে। ডালটার এখন যা দাম, প্রচুর বেড়ে গেছে। তো সেই কারণে বন্ধ একবারই হয়ে গেছিলো, ওটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে 1 টাকা সিঙ্গাড়া খুব ভালো, ভিড়টা হচ্ছিলো, ভিড়টা এই টাইমের জন্য ঠিক নয়, সেই কারণে ওটা বন্ধ করে দেবে। তারপরেই এই 2 টাকা করা হলো, যাতে ভিড়টা কিছুটা কমে, তবু লাভ হয়নি সেরকম গুলোটা এখনও আসছে। আর সব কিছু মিলেই ওটা 1 টাকার বোর্ডিং চললো, এখন ওটা 2 টাকা করা হয়েছে। আচ্ছা, টাইমিংটা কত? একবার 5 টাকা মানে দুবারই পাওয়া যায়। হ্যাঁ, ফ্রেশ দেখেছো, মানে 5টায় একবার, 6টায় একবার। আর দামটা বাড়ানো হয়েছে শুধুমাত্র ভিড়টা সামাল দেওয়ার জন্য, আনুষঙ্গিক ব্যাপার তো রয়েছেই। দোকানের লোকেশনটা একটু বলে দাও তুমি, যে লোকেশনটা বলো। হ্যাঁ, দোকানের লোকেশনটা হচ্ছে, জায়গাটার নাম হচ্ছে প্রবর্তক পল্লী, ঠিক আছে? প্রবর্তকের মোড়। আসার জায়গা হচ্ছে, যদি কেউ ডানলপ থেকে আসতে চায়, সেখান থেকে অটো করে চলে আসতে পারবে প্রবর্তকের মোড়ের নাম দিয়ে। আর যদি কেউ বেলগুড়া স্টেশন থেকে আসে, সেখান থেকেও টোটো পেয়ে যাবে প্রবর্তকের মোড়ে আসার, বা 1 টাকা সিঙ্গাড়ার দোকান বললে পরে দেখেও দেখে। গাইজ, 2 টাকা সিঙ্গাড়া আমার কাছে চলে এসছে অলরেডি। 2 টাকায় তো কিছুই পাওয়া যায় না, এখানে সিঙ্গাড়া পাওয়া যাচ্ছে, এটা খেয়ে দেখি কেমন। আর স্যানিটাইজার হাতে নিয়ে বসে আছি, হাত স্যানিটাইজ করবো, আর তারপরে সিঙ্গাড়ায় কামড় বসাবো। 2 টাকার সিঙ্গাড়া চলে এসছে অলরেডি হাতে, 2 টাকায় তো আজকাল কিছুই পাওয়া যায় না, সেখানে সিঙ্গাড়া যখন পাওয়াই যাচ্ছে। এর আগেও বললাম যেটা, ভালোই ভাজা দেখতে পাচ্ছি এবং সাইজটাও আমার যথেষ্ট ডিসেন্ট মনে হচ্ছে, 2 টাকা হিসেবে যথেষ্ট ভালো সাইজ। এটা তোমাদের একটু ভেঙে দেখাই, এটা যথেষ্ট ক্রিস্পি। এর আগে তোমরা দেখেছো লাইন কেমন পড়েছিল, এটা যথেষ্ট ক্রিস্পি, শক্ত, মানে দারুণ ভাজা আর কি। ভেতরে আলুর গুড় ঠেসে আলু দেওয়া আছে। এর আগে তোমরা দেখেছো যে লাইন কেমন পড়েছে। আমি আসার পর থেকে, আমি 5টার আগে এসেছি, তো মিনিমাম 10 জন অন্তত ঘুরে গেছে, সিঙ্গাড়া হয়েছে, সিঙ্গাড়া হয়েছে, সিঙ্গাড়া হয়েছে, কারণ চলছেই কন্টিনিউ, এত ক্রেজ এই দোকানটায়। সিঙ্গাড়া নিয়ে নিয়েছি, দেখি কেমন। সিঙ্গাড়ার পুরটা, আলুর পুর খুব ভালো টেস্ট। উপরে ময়দার যে লেয়ারটা সিঙ্গাড়ার, সেটা বেশ মুচমুচে, দারুণ খেতে। মানে এরকম, এগুলো তো জেম জেম, এইসব দোকানে যারা এসব পাওয়া যাচ্ছে, এই দোকানটা জেম। যথেষ্ট ভালো টেস্ট, ইভেন বাদামও দেওয়া রয়েছে, আমি বাদামের খোসা দেখতে পাচ্ছি এর মধ্যে। গরম সিঙ্গাড়া,
শীতে বিকেল আমার দু টাকায় ফাটাফাটি খেতে সলিড সলিড। একটা নিয়ম আছে এখানে, একজনকে দশটার বেশি সিঙ্গারা দেওয়া হয় না, যাতে সবাই পায়, একজনই সব নিয়ে চলে না যায়। এর জন্য এখানে স্ট্রিক্ট রুল, একজনকে ম্যাক্সিমাম দশটার বেশি সিঙ্গারা দেওয়া হবে না। সিঙ্গারা ছাড়াও এখানে আরও বেশ কিছু মিষ্টি পাওয়া যায়, সেগুলো পরে আসছি। আজ এই সিঙ্গারাটা আর একটু খাই, দেখেছো কতটা ক্রিসপি। আমি ভাঙছি, আমি বুঝতে পারছি গরম ধোঁয়া বেরোচ্ছে। প্রচুর আওয়াজ রাস্তার পাশে দোকান, তার মধ্যেই কথা বলতে হচ্ছে। দারুণ খেলো, মানে দু টাকায় যে এত ভালো সিঙ্গারা পাওয়া যায় কোথাও আমার কোনো আইডিয়া ছিল না। এটা আগের দাম এক টাকা ছিল, কিন্তু তোমরা অলরেডি শুনলে যে দামটা কেন বাড়ানো হলো। তার অন্যতম একটা মেন ফ্যাক্টর হচ্ছে ভিড় কমানোর জন্য। তো সিঙ্গারাটা আমি খাই, আর যারা আমি অনেকে দেখেছি কেউ কেউ সিঙ্গারার বাইরের ক্রাস্টটা খাও, ভেতরে আলু খাও না, আবার কেউ কেউ ভেতরের আলু খায় কিন্তু বাইরের এটা খায় না। গাইস একসঙ্গে খাও, মজা হয়। বৃষ্টির মধ্যে যেটা এখানে বৃষ্টির মধ্যে যেটা সব থেকে ডিমান্ড বেশি এখানে, সিঙ্গারার মধ্যে যেটা পাওয়া যায় না একদম, আসলেই শেষ হয়ে যায়, সেটা হচ্ছে ক্ষীরের কালাকাঁদ। আমি নিয়ে নিয়েছি একটা ক্ষীরের কালাকাঁদ, এটা টেস্ট করে দেখবো কেমন। টেক্সচারটা দেখে তো বেশ ভালোই লাগছে, বেশ এবড়ো খেবড়ো টেক্সচার, কালাকাঁদ এরকমই হয়। কালাকাঁদ স্লাইড একটু বেশি করা পাক, ভালো ডিসেন্ট মিষ্টি, ভালো ভালো দারুণ। আমি আরও দুটো খাবো, বেশ ভালো হবে। যেমন বললাম আরও দুটো নিয়ে নিয়েছি কালাকাঁদ, ক্ষীরের কালাকাঁদ। টেক্সচারটা দেখেছো, মুখের মধ্যে জাস্ট মানে দানা দানা ব্যাপার আসছে, ওপরটা জাস্ট দেখো, ক্ষীরের কালাকাঁদ। টেক্সচারটাই অন্যরকম, দানা দানা ব্যাপার, দারুণ খেতে ফাটাফাটি। দু টাকা সিঙ্গারা খাওয়ার পর এরা অবশ্যই ট্রাই করুন। আশেপাশে অঞ্চলে যারা থাকুন, বেলহরিয়া, কামারহাটি বা এই চত্বর দেয় অলরেডি জানো, যারা জানো না চলে এসো, চলে এসো খেয়ে যাও। নেক্সট আইটেম নিয়ে নিয়েছি মালাই চমচম, এটাও এখানকার স্পেশালিস্ট বললো যে থাকে না বেশিক্ষণ, আসাই শেষ হয়ে যায়। প্রচুর একটা আওয়াজ হচ্ছে, তাড়াতাড়ি এটা খেয়ে নিই, রসে টই টুম খেয়ে নিই। জাস্ট মুখের মধ্যে মিলিয়ে গেল, এতটাই মিহি এবং এতটাই সফট, ক্রিম পুরো থই থই করছে এর মধ্যে, দারুণ খেতে, সলিড খেতে, সলিড খেতে। এর মধ্যে যা যা খেলাম, মিষ্টির মধ্যে আগেরটা ক্ষীরের কালাকাঁদ আর মালাই চমচম, সলিড, মিলিয়ে যাচ্ছে মুখের মধ্যে, চেবানোর দরকার নেই। দারুণ দারুণ গাইজ, এটা এটা দেখে আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, মালাই চমচম খাওয়ার পর আমি এটা নিয়ে নিলাম। ঠিক টেক্সচার দেখো, টেক্সচারটা দেখো, এটা রসমালাই। শুরু করে দিয়ে আর দেরি করে কি লাভ, চাঁদের মতো দেখ। রসমালাই যেরকম হয় এখানে, যে ক্রিম ক্রিমটা তুমি দেখতে পাচ্ছ রসমালাইয়ের যে রস, খুব বেশি থকথকে নয়, আবার খুব পাতলাও নয়, ভিজে টুটুম্বুর হয়ে রয়েছে। স্পঞ্জ, পুরো স্পঞ্জ, এটা আমি রেকমেন্ড করবো, মাস্ট ট্রাই, এটা মাস্ট ট্রাই। যেটা বললাম, আশেপাশে যারা থাকো বা এই সারাউন্ডিংয়ে, বিরাটি, নিবারপুর, মধ্যমগ্রাম সারাউন্ডিংয়ে যারা থাকো, এসে খেয়ে যাও, অবশ্যই খেয়ে যাও, দারুণ খেতে। দু টাকায় যে এত ভালো সিঙ্গারার কোয়ালিটি মেনটেন করছে, এটা দিচ্ছে, এটা অনেক বড় ব্যাপার। শুরু থেকে যেটা আমি বলছি,
আর আজকের মতো এটুকুই থাক। যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ, এবং যারা নতুন দেখছো আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা। অনেক এরকম আরও ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করে দাও, কমেন্টে জানাও তোমাদের মতামত, ওটা খুব জরুরি। না আমি বুঝতে পারছি না তোমাদের মতামত না জানলে, কমেন্টে জানাও, হেজিটেট করো না, লিখতে থাকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর লাইক শেয়ার করার কথা আগেই বললাম, একটু সাপোর্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।